সুপ্রভাত বন্ধুরা, মাতৃভূমি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ 13ই মে বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন 9:15। আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম। আজকে আমরা জার্নি করলাম দুন এক্সপ্রেস 13009, যে দুন এক্সপ্রেস রয়েছে। 11 তারিখে আমরা ট্রেনে চেপেছিলাম। তা আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশন। এই হরিদ্বার স্টেশন থেকে আমাদের এখন যাত্রা করতে হবে। এই বাইরেই রয়েছে বাস স্ট্যান্ড, তাই বাস স্ট্যান্ড থেকে আমরা উত্তরকাশী যাওয়ার জন্য বাস ধরবো প্রথমে। দেখি যে আজকে যদি উত্তরকাশী বাস পেয়ে যাই তো উত্তরকাশী আমরা চলে যাবো, আর নচেত আমাদের তো রয়েছে এখানে ভারত সেবাশ্রম, সেবাশ্রমে আজকে থেকে যাবো। তো চলুন আজকে আসতে আমরা দেখি বাস ধরার জন্য বাস পাই নাকি। হরিদ্বারে এই মুহূর্তে টেম্পারেচার 34-35 ডিগ্রি। এই প্রচণ্ড গরমেও দর্শনার্থীর ভিড় একটুকু কমেনি, প্রচুর লোকজনের সমাগম। আমরা স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম, আর কিছুটা এগিয়েই পেয়ে গেলাম উত্তরকাশী যাবার জন্য বাস। রাস্তার ডান দিকে রয়েছে সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কেদারনাথ যাবার বাস, আর রাস্তার বাঁ দিকেই রয়েছে আমাদের উত্তরকাশী যাবার জন্য বাস। বাসে করে আমরা যাবো উত্তরকাশী। চলুন বাসে ওঠা যাক। আমরা বাসে উঠে কেবিনের সিট চয়েস করলাম, কারণ আমাদের ছবি তোলার ব্যাপার রয়েছে। তারপর চা খেয়ে কিছু জিনিস কেনাকাটি করে আবার বাসে উঠে পড়লাম। গাড়ি আমাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল, ঘড়িতে এখন সকাল 10:05। আর এই যে কিছু টিফিন আমরা সাথে নিয়ে নিলাম, কলা নিলাম 1 ডজন 50 টাকা, 15 টাকা, আর এর সাথে আমরা শসাও নিয়ে নিয়েছি 1 কিলো। এখানে 50 টাকা চাইছিল, আমরা 40 টাকা দিয়ে নিলাম। তা এরপরে তো সব জিনিসের দাম কত বেশি, কিছু টিফিন করার জন্যে কিছু সাথে নিয়ে নিলাম। বাস আমাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল উত্তরকাশী যাবার জন্য। বাসের অধিকাংশ সিটই ফাঁকা ছিল। আমাদের সাথে ছিল কয়েকজন স্থানীয় মানুষ, তাদের সাথে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম রাস্তার দুধারে মন্দির, প্রকৃতিকে উপলব্ধি করতে করতে। কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম গঙ্গা নদীর সেই বিখ্যাত হরকিপুরীর ঘাট। গঙ্গার ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চললাম, আর দূর থেকে আমরা দর্শন করলাম গঙ্গার পাড়ের বিশাল আকৃতির এই বাবা মহাদেবকে। আমি দূর থেকেই বাবা মহাদেবকে প্রণাম জানালাম, আর আমাদের বাস এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে। হরিদ্বার শহরকে পেছনে ফেলে আমাদের বাস এগিয়ে চলল উত্তরকাশীর দিকে। আর এই হরিদ্বার থেকে উত্তরকাশীর দূরত্ব 192 কিলোমিটার। আমাদের সময় লাগতে পারে 6-7 ঘন্টার মতো। হরিদ্বার থেকে উত্তরকাশী যেতে আমাদের একজনের বাস ভাড়া পড়ল 400 টাকা। আজ সকালে ট্রেন থেকে তো 9টার সময় নামলাম, সেভাবে তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তার নেমে এখানে চা বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে এই শসা পাউরুটি কলা এগুলো নিয়ে নিয়েছি। রাস্তায় যেতে যেতে টিফিন করতে হবে। তা প্রথমে এই শসা দিয়ে টিফিনটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট। এখন শসা টুকলা ছাড়ানোর তো কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া এগুলোই করতে হবে। প্রায় ঘন্টাখানিক বাস চলার পর আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ। ঋষিকেশ যাওয়ার পথে গাড়ি প্রচুর জ্যাম। এখন সময় 20:20। এই মুহূর্তে ঋষিকেশের টেম্পারেচার রয়েছে 39 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর গরম। এবছর মতো এই ফার্স্ট এত গরমে আমরা সফর করছি। আমাদের বাস এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের বাস যতই এগিয়ে চলল প্রকৃতির সৌন্দর্য আরও বাড়তে থাকলো। ঋষিকেশকে পেছনে ফেলে আমাদের বাস এগিয়ে চলল, এবং আরও কিছুক্ষণ চলার পর কালীমাতা মন্দিরের কাছ থেকে রাস্তা
দুভাগে ভাগ হয়ে গেল। ডান দিকের রাস্তা চলে গেল কেদারনাথ বদ্রীনাথের দিকে, আর আমাদের বাস এগিয়ে চলল বাঁ দিকের রাস্তা দিয়ে গাঙ্গোত্রী যমুনোত্রীর দিকে। এই মুহূর্তে আমরা নরেন্দ্রনগর পাস করছি। আমরা যতই পাহাড়ের উপরের দিকে উঠছি ততই পাহাড়ের সৌন্দর্য আরো অপরূপ হয়ে উঠছে। আমি এই পথে প্রথমবার যাত্রা করছি, তাই অজানাকে জানবার জন্যে আমার মন আরো ব্যাকুল হয়ে উঠেছে। মাঝে মধ্যেই পথে ছোট ছোট শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ের সৌন্দর্য অপূর্ব, মনোমুগ্ধকর। বাসের জানলা দিয়ে আমরা দেখতে থাকলাম হালকা মেঘে ঢাকা একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে কয়েক হাজার ফিট গভীর খাদ নেমে গেছে, অনেক জায়গায় সংকীর্ণ রাস্তা। এইভাবে প্রায় ঘণ্টা তিনেক বাস চলার পর আমরা এক জায়গায় এসে পৌঁছলাম এবং বাস দাঁড়ালো। এই জায়গাটার নাম হলো খাড়ি। এখানে আধা ঘন্টার মতো স্টপেজ দিয়েছে বাস। এখানে কিছু খাবার দাবার পাওয়া যায়, চলুন আমরা খাবার দাবার খেয়ে নিই, দেখি কি পাওয়া যায়। আমরা ঢুকে পড়লাম দোকানে, হাফ প্লেট করে দুজনের চাউমিন অর্ডার দিয়ে দিলাম। এখান থেকে নিয়ে নিলাম এরকম চাউমিন, এটা হলো হাফ চাউমিন, দাম নিয়েছে 30 টাকা। ঠিক আছে, চাউমিনের স্বাদটা বেশ ভালোই আছে। আমরা খাবার খেয়ে আবার বাসে উঠে পড়লাম। বাস আমাদের চলতে থাকলো আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। অপূর্ব সুন্দর এই পাহাড় ও রাস্তার দুধারে গাছপালা। এত উপরে উঠেও গরম একটুকু কমেনি, প্রচণ্ড গরম, টেম্পারেচার প্রায় 37 থেকে 38 ডিগ্রির আশেপাশে। এবছর যেন বিশ্ব উষ্ণায়ন উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা বাসের জানালা দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। মাঝে মধ্যেই চোখে পড়ল ছবির থেকেও বেশি সুন্দর কয়েকটি গ্রাম। আমি দেখে মুগ্ধ হয়ে চেয়েই থাকলাম। এক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ করেই চোখে পড়ল মানেরি ড্যাম। এখন জুন মাস, তাও এত সুন্দর লাগছে। বর্ষার পরে যখন জল বেড়ে যাবে তখন আরও কত না সুন্দর লাগবে। এরকম সংকীর্ণ রাস্তা, ধসকোবর এলাকা দেখে ভয়ও লাগছে, আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে ভয় কোথা থেকে উড়ে গেল বুঝতেও পারলাম না। এইভাবে প্রায় 7 ঘন্টা চলার পর আমরা বড় বড় দুটো ট্যানেল পার করে পৌঁছে গেলাম উত্তরকাশী। আমরা প্রথমে উত্তরকাশী পৌঁছে গঙ্গোত্রী যাত্রা করব, কেননা আমাদের যমুনোত্রী যাত্রা রেজিস্ট্রেশন রয়েছে 26 জুন। তাই আমরা আগে গঙ্গোত্রী যাব, তারপর যাব যমুনোত্রী। তবে ইচ্ছা আছে ডোরিতাল সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান যাবার, যদি সময় হয়। ঘড়িতে এখন বিকেল, একদম রাইট ঘড়ি, কাটায় কাটায় 5টা। আমাদের বাস হরিদ্বার থেকে ছেড়েছিল 10টার সময়, তাহলে আমাদের টোটাল টাইম লাগলো এই উত্তরকাশী পৌঁছতে
সাত ঘন্টা। প্রথমে বাস থেকে নামলাম, বাস থেকে নেমে স্থানীয় লোকদের কাছ থেকে জেনে নিলাম যে ভারতীয় আশ্রমটা কোথায় রয়েছে। এখান থেকে এক কিলোমিটার দূরে রয়েছে ভারতীয় আশ্রম মেন বাস স্ট্যান্ড থেকে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা বেরিয়ে এসছে এক থেকে দেড় কিলোমিটার। এক থেকে দেড় কিলোমিটার এসেই আপনারা এই এসে দেখতে পাচ্ছেন এই যে কোট বাংলো লেখাটা রয়েছে, এই কোট বাংলো রয়েছে। এর ঠিক এই যে এখান থেকে দুটো ভাগে রাস্তা এগিয়ে গেছে, এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে আর বাঁদিকের রাস্তাটা ঠিক উঠে গেছে ভারত সেবাশ্রমের দিকে। উত্তরকাশী বাস স্ট্যান্ড থেকে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। এই আশ্রমকে এখানে ডান্ডি আশ্রমও বলা হয়। আশ্রমে ঢুকে প্রথমে আমরা গুরু মহারাজকে প্রণাম জানিয়ে রুমে চলে এলাম। এই আশ্রমের একজন মহারাজ গৌতম মহারাজ আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছিল আমরা চিনতে পারছিলাম না বলে। আমরা দুজনে আছি, এই যে আমি দুলাল আর আমার দাদা চন্দন দাদা, চন্দন দাদার গুরু আশ্রম। আপনাদের নমস্কার, সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি, আপনারা এসে এখানে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা আজ এই সন্ধ্যায় এসে পৌঁছলাম ভারতীয় আশ্রমে আর গুরু মহারাজের কৃপায় আজকে দেখুন আমাদের আগে টিফিন করা ছিল, আমাদের টিফিন দিয়েছে, সন্ধ্যাবেলা খুবই সুন্দর, খুবই ভালো। বলুন চন্দনদা, এই পরিবেশে কীরকম লাগছে? আমার গুরু আশ্রম, এর তো কোনো সাবস্টিটিউট নেই। আমার সব থেকে দ্বিতীয় ঘর হচ্ছে আমার গুরু আশ্রম, আমার পারিবারিক ঘর, আর মেন ঘর হচ্ছে গুরু আশ্রম। পাহাড় পাহাড় বলে না, পাহাড়ও একটা ঘর, সেই পাহাড়ের মধ্যে আর এই যে আশ্রমের একটা পরিবেশ, অসাধারণ পরিবেশ। সারা ভারতবর্ষের আমি যেখানে যেখানে যাই আমার নিশ্চিন্ত থাকার ঠিকানা হচ্ছে এই আমার ভারত সেবাশ্রম সংঘ, আমার গুরু আশ্রম। এর থেকে নিশ্চিন্ত আশ্রয় আর কোথাও পাই না। সন্ধ্যার এই গৌতম মহারাজের আতিথ্যতা আমাদের মুগ্ধ করেছিল। তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে কিছুক্ষণ বাইরে সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আমরা প্রথমে দর্শন করতে চলে এলাম আশ্রমের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী গঙ্গা মাকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 14 জুন, গতকাল আমরা উত্তরকাশী পৌঁছিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আমরা প্রথমে ভাগীরথী দর্শন করলাম, করে আমরা এরপরে যাব। তো চলুন উত্তরকাশী যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখি। আশ্রম থেকে মেঘ দশে ঘেটে এসেই এরকম একটা পথ নির্দেশিকার বোর্ড দেখতে পেলাম। বাঁদিকের এই রাস্তা ধরে আমরা মিনিট দিয়ে ঘেটে এসেই পৌঁছে গেলাম বাবা বিশ্বনাথের মন্দির। গলির থেকে বেরিয়ে এসে মিনিটখানিক হাঁটলে পরেই এই চার মাথার মোড় পড়ছে একটা, আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী, যে যার জন্য বিখ্যাত সেই উত্তরকাশী মন্দিরের মেন প্রবেশদ্বারে। তো চলুন আমরা দর্শন করে আসি বাবা বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে। প্রথমেই পড়বে মা দুর্গার মন্দির, যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করার পর সেই ত্রিশূল এখানে পুঁতে রেখেছিলেন। জনশ্রুতি আছে এই ত্রিশূল মাটির নিচে কতটা পর্যন্ত আছে তা আজও কেউ জানতে পারেনি। এই ত্রিশূল হাজার হাজার বছর ধরে এই স্থানে রয়েছে আর এই ত্রিশূলে এক কণাও মরিচা ধরেনি। আমি মা দুর্গার এই ত্রিশূলকে প্রণাম জানালাম, এ এক আলাদাই অনুভূতি, অপূর্ব লাগলো। মানুষের বিশ্বাস আজও এই ত্রিশূল এই স্থানে অবস্থান করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আসছে। তারপর মায়ের ত্রিশূলকে স্পর্শ করলাম, এক অভূতপূর্ব অনুভূতি। তারপর আমরা দর্শন করতে চলে এলাম উত্তরকাশীর বাবা বিশ্বনাথ মন্দিরে। এই মন্দিরে বাবা বিশ্বনাথ স্বয়ং প্রতিষ্ঠান করছেন।
নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম। এরপর গর্ভগৃহে প্রবেশ করেই চোখে পড়ল বিশাল এক কালো রঙের শিবলিঙ্গ। এরপর বাবা বিশ্বনাথের অপূর্ব দর্শন মিলল আমার এই মানব জীবনে। সত্যি মানব জীবন ধন্য হয়ে গেল। এরপর বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমরা এই উত্তরকাশী বিশ্বনাথের মন্দির দর্শন করে সত্যি খুব অসাধারণ একটা ফিলিংসই আলাদা। আমি বাবা বিশ্বনাথের আশীর্বাদী তাপ গ্রহণ করলাম। এই মন্দিরে সারা বছর আর সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ আসেন স্বয়ং মহাদেব ও মা দুর্গার কাছে মনস্কামনা জানাতে। বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে এই হোমকুণ্ড, আর নিচেই রয়েছে মা দুর্গার মন্দিরের পাশে শক্তি মায়ের হোমকুণ্ড বা যজ্ঞকুণ্ড। মেন মন্দিরের একটু এই যে সিঁড়ি দিয়ে নেমে এসেই রয়েছে হনুমানজির মন্দির। চলুন আমরা এই হনুমানজির মন্দিরটা দর্শন করে আসি। এই হলো হনুমানজির মন্দির, আর হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে শনি মহারাজের মন্দির। শনি মহারাজকে আমরা দর্শন করে প্রণাম জানালাম। এখানে রয়েছে শাস্ত্রী গোপালের মন্দির। পাশেই রয়েছে মাকেশ্বর মহাদেবের মন্দির। এই মেন গেট দিয়ে প্রবেশ করি, প্রথমেই ডান দিকেই রয়েছে গণেশ ভগবানের মন্দির। চলুন দর্শন করে আসি। এই বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির, তা চলুন দর্শন করে আসি। এই এখানে সবাই মানত করে যান মনোকামনা পূর্ণ করার জন্য। আমরা এবার যাচ্ছি অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। ঠিক যে কাশী বিশ্বনাথের যে মন্দির রয়েছে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা আমরা হেঁটে যাচ্ছি। তো চলুন অন্নপূর্ণা মন্দির দর্শন করে আসি। কাশী বিশ্বনাথের মূল মন্দির থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথ সোজা বেরিয়ে এসে আমরা পেয়ে গেলাম মাতা অন্নপূর্ণার মন্দির। তা চলুন দর্শন করে আসি। মাতা অন্নপূর্ণা মন্দির তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন পরশুরামের মন্দির। তা চলুন আমরা পরশুরামের মন্দির দর্শন করে আসি। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার, নামে আক্ষরিক অর্থ কুটার হস্তে রাম। তিনি ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে বর্তমান ছিলেন। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হল, মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শিখেন। আনন্দ ভৈরব বাবার মন্দির। তো চলুন ভৈরব বাবার মন্দিরটা দর্শন করে আসি।
সামনেই আছে যজ্ঞকুণ্ড। আর এই হচ্ছে ভৈরব বাবার মন্দির। পরশুরামের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই সিকন্দর দেবতা মন্দির। এই দেবতাকে উত্তর কাশীর শ্রীক্ষেত্র বলা হয়ে থাকে। চলুন আমরা মন্দির এবং দেবতাকে দর্শন করে আসি। আমরা এখন যাব কেদারঘাট। কেদারঘাটের যে পুলটা রয়েছে পুলটা পেরিয়ে তারপরে যাবো। চলুন সাথে থাকুন। আমরা সিকন্দর মন্দির দর্শন করে মিনিট দশেক হেঁটে পৌঁছে গেলাম পাঞ্জাব সিং ক্ষেত্র কেদারঘাটে। এই গঙ্গার ঘাটে পাশে একটি গঙ্গা মন্দিরও আছে। আমরা চলে এলাম একদম গঙ্গার ঘাটে। এখানে দেখতে পেলাম দেওয়ালের গায়ে ভগীরথ যে তপস্যা করে গঙ্গা মাকে মর্তে নিয়ে এসেছিল তারই একটি চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আমরা দেখতে পেলাম সন্ধ্যার এই গোধূলির লগ্নে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। সন্ধ্যার এই গোধূলির লগ্নে আমরা গঙ্গার এই অপরূপ দৃশ্য উপভোগ করলাম এবং চারিদিকটা একটু ঘুরে নিলাম। খুব ভালো লাগলো। এদিকে সন্ধ্যা যত এগিয়ে আসছে পুণ্যার্থীর সংখ্যা ততই বেড়ে চলেছে। সন্ধ্যা আরতির প্রস্তুতির সাথে সাথে শুরু হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান। বহুত অভিনন্দন বন্দন আর স্বাগত করতে মা ভগবতী গঙ্গা সে প্রার্থনা করতে হ্যাঁ কি মা ভগবতী গঙ্গা আপ সবকি যাত্রা মঙ্গলময় করে আর আপ সব হম সবকো স্বস্থ আর কুশল রাখে। এসি মে ভগবতী গঙ্গা সে প্রার্থনা করতা হুম। यमुने वैरागी जय काशी विश्वनाथ भगवान की जय। এই মুহূর্তে রয়েছে উত্তর কাশীর গঙ্গার একদম পারে গঙ্গা আরতি দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গা আরতি শুরু হবে 6:30 আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তো চলুন আমরা গঙ্গা আরতি আজকে দর্শন করব। Thank you.
এক মহা পুণ্যভূমি কাশীধাম। আমরা এই পুণ্যভূমি কাশীধামে অপূর্ব এক গোধূলি লগ্নের সন্ধ্যার এই গঙ্গারতির সাক্ষী হলাম। আজকের এই পুণ্যভূমির গঙ্গারতি দর্শন করে নিজেকে খুব ধন্য মনে হলো। আপনাদের এই গঙ্গারতি দর্শন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ করিল। আপনাদের এই কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও অনেক পুণ্যভূমিতে। আরতির শেষে আমি গঙ্গারতির তাপ গ্রহণ করলাম এবং প্রসাদ গ্রহণ করলাম। অপূর্ব লাগলো আজকের এই গঙ্গারতি দর্শন। জীবনে চলার পথে এই মুহূর্তগুলি সঙ্গী হয়ে রইল। আজকে আমরা সকালে বেরিয়ে প্রথমে মেডিকেল করেছিলাম। মেডিকেল করে বেরিয়ে আমাদের গন্তব্যস্থল যেটা গোমুখ রয়েছে, সেই গোমুখ যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করার জন্যে এখানে অনেক যে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস আছে ঘুরেছি। তা আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখছি, এখানে চেষ্টাও করবেন না যে এখানে রেজিস্ট্রেশন করানোর জন্যে। আপনারা ডাইরেক্ট একদম গঙ্গোত্রী চলে যাবেন। গঙ্গোত্রী থেকে রেজিস্ট্রেশন হয়, অফলাইন হয়, অনলাইন হয়, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, আপনারা চলে যাবেন। আর আজকে আমরা উত্তরকাশী সমস্ত মন্দির দর্শন করলাম, করে সবশেষে এই যে গঙ্গা আরতি যে আমরা দেখলাম এবং দর্শন করলাম, সত্যি অসাধারণ, এত ভালো লেগেছে আজকে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, খুবই ভালো লেগেছে। তা আপনাদের এই উত্তরকাশীর সমস্ত মন্দির এবং এই গঙ্গা দর্শন, যে গঙ্গা আরতি, আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও পৌঁছে দেয় অনেক তীর্থক্ষেত্র এবং আরও অনেক অনেক জায়গায়। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ সন্ধ্যা।